বিপদ যেন পিছুই ছাড়ছে না ইসরায়েলের। গাজায় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে খবরের শিরোনাম হয়েছে ইসরায়েলি সেনারা। এসব সেনাদের মানবিক চিকিৎসার জন্য বিশেষ ক্যাম্পে ভর্তি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এবার আরও এক অলৌকিক বিপদের মুখে পড়েছে দখলদার দেশটি। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। গাজা হবে ইসরায়েলের জন্য মরণ ফাঁদ, এমন সতর্কবার্তা আগেই দিয়েছেন সমরবিদরা। ঘটছেও তাই, এ পর্যন্ত হামাসের হাতে মৃত্যু হয়েছে 500 ইসরায়েলি সেনার। দক্ষিণ গাজা এখন হামাসের শক্ত ঘাঁটি, অপ্রতিরোধ্য তারা, ফলে এখানে বারবার সেনা হারাচ্ছে আইডিএফ। এমনকি হামাসের ভয়ে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে এখন আলোচনায় ইসরায়েলের ভীত সেনারা। গাজায় স্থল অভিযান ইসরায়েলের জন্য সহজ হবে না, সমরবিদদের সেই কথায় কান দেয়নি ইসরায়েল, ফলে বিপাকে আছে তারা। 7 অক্টোবর থেকে এ পর্যন্ত হামাসের হামলায় 5,000 সেনা আহত হয়েছে। 2,000 সেনাকে পঙ্গু ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা যায় ইসরায়েলের চারদিক থেকে ধেয়ে আসছে বিপদ, একের পর এক সেনা হারিয়ে মানসিক শক্তিতে চিড় ধরেছে তাদের। এর মধ্যে হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয় সেনারা। বিশ্বস্ত জায়গা ও নিজেদের তৈরি খাবার খেয়েও কেন অসুস্থ হয়ে পড়ছে তারা, এর কোনো উত্তর জানা নেই তাদের। এভাবে নানা অলৌকিক বিপদ ঘিরে ধরেছে নারী শিশু হত্যাকারী ইসরায়েলি সেনাদের। 23 ডিসেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে এবার আর এক প্রাকৃতিক বিপদের সামনে ইসরায়েল। প্রতিবেদনটি বলছে তাদের সামনে এসেছে আর এক দুঃসংবাদ, ভারী বর্ষণে দেশটির বিভিন্ন শহর হঠাৎ করে তলিয়ে গেছে। প্রতিবেদনে আরও জানা গেছে ভারী বর্ষার কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে, থমকে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে অতিবর্ষণের কারণে সড়কে সৃষ্টি হয়েছে জলজট, দেখা দিয়েছে বন্যা, আটকে পড়েছে শত শত গাড়ি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেগঘন ভাষণ দিয়ে নজর কেড়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। তার বক্তব্যে কেঁদেছেন উপস্থিত সবাই। ভাষণের এক পর্যায়ে ইসরায়েলি হামলায় নিহত কিশোরী দুনিয়া আবু মোহসেন ও তার পরিবারের হৃদয়বিদারক ঘটনা তুলে ধরেন তিনি। তাদের করুণ পরিণতির বর্ণনা দিতে গিয়ে নিজেও কান্নায় ভেঙে পড়েন। To become a doctor or to memorialize her family. She was killed a few days ago, later in the strike in the maternity ward of Al-Nasr hospital. রিয়াদ মনসুর বলেন কিশোরী দুনিয়ার বয়স মাত্র 13 বছর। সে ও তার পরিবার নভেম্বরের শেষ দিকে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। হামলায় তার পরিবারের সবাই নিহত হন। দুপাহারায় দুনিয়া। ইসরায়েলি হামলার বর্বরতার কথা তুলে ধরে চিকিৎসক হওয়ার স্বপ্নের কথা জানায় দুনিয়া। তবে দ্বিতীয় হামলায় ইসরায়েল তাকে আর বাঁচতে দিল না। ইসরায়েলি বোমা হামলায় তার মৃত্যুর সাথে মৃত্যু হলো আরও একটি স্বপ্নের। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।